ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর রাধারানী নামে যে গল্পাংশটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ রাধারানী গল্পাংশের যে প্রশ্ন উত্তর রয়েছে সেটা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি রাধারানী গল্পাংশ নিয়ে আলোচনা করেছি বা গল্পটি নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর আলোচনা। তো দেখো, রাধারানী গল্প বা গল্পাংশটি লিখেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? তো প্রথমেই আমরা অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী আলোচনা করে নেব। তো দেখো, এক নাম্বার কি বলছে, রাধারানী কোথায় গিয়েছিল। তো তোমরা যদি গল্পটি ভালো করে পড়ে থাকো তাহলে দেখবে যে রাধারানী প্রথমেই একটা জায়গায় যাওয়ার কথা বলা হয়। প্রথমে তাদের মামলা মোকদ্দমার সম্পর্কে আলোচনা হয়, তারপর রাধারানী কোথাও একটা যায়, সেটা হচ্ছে একটা মেলা বা রথ, ঠিক আছে? তো এখানে দেখো কি বলছে যে রাধারানী কোথায় গিয়েছিল। রাধারানী মাহেশে রথ দেখতে গিয়েছিল। মাহেশ হচ্ছে একটা জায়গা, সেখানে বলছে যে মাহেশে রথ দেখতে গিয়েছিল। দুই নাম্বার দেখো কি বলছে, বিধবা হাইকোর্টে হারিল, এখানে কোন মামলার কথা বলা হয়েছে। গাতির সঙ্গে সম্পত্তি নিয়ে রাধারানীর মায়ের যে মামলা হয়েছিল এখানে তার কথাই বলা হয়েছে। গাতি বলতে তাদেরই যে সম্পর্কিত লোকজন তাদেরকেই বলা হয়েছে, ঠিক আছে? সম্পত্তি নিয়ে রাধারানীর মায়ের সাথে কি হয়েছিল, মামলা হয়েছিল, এখানে তার কথাই বলা হয়েছে। তিন নাম্বার বলছে, হাইকোর্টে মামলায় হেরে যাওয়ার ফলে রাধারানীদের কি অবস্থা হয়েছিল। হাইকোর্টে হেরে যাওয়ার ফলে ডিক্রি জারি করে রাধারানীদের ভদ্রাসন থেকে উৎখাত করা হয়েছিল। ভদ্রাসন একটা জায়গার নাম যেখানে তারা থাকতো, যেহেতু তারা মামলায় হেরে যায় তাই সেখান থেকে তাদেরকে উৎখাত করা হয়। চার নাম্বার কি বলছে, হাইকোর্টে হেরে যাওয়ার পরে রাধারানীদের দিন কিভাবে কাটত। হাইকোর্টে হেরে গিয়ে বাড়ি থেকে উৎখাত হয়ে রাধারানীর মা কী হন, কুটিরবাসিনী হন এবং কায়িক পরিশ্রমে কোনো রকমে তাদের দিন কাটে। পাঁচ নাম্বার বলছে যে রাধারানী মায়ের পথ্য এর জন্য কী করেছিল। মায়ের পথ্য সংগ্রহের জন্য রাধারানী বনফুল তুলে মালা গেঁথে রথের হাটে বিক্রি করার পরিকল্পনা করে। কোথাকার রথ, আমি তোমাদের প্রথমেই বলেছি রথটা হচ্ছে মাহেশে, ঠিক আছে? তো এখানে কি বলছে, এই যে তার মা অসুস্থ হয়ে যায়, তো মায়ের পথ্য সংগ্রহের জন্য রাধারানী বনফুল তুলে মালা গেঁথে রথের হাটে বিক্রি করার পরিকল্পনা করে। মালা কেহ কিনিল না, মালা না কেনার কারণ কি ছিল। রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে গেলে মালা কেনার কোনো লোক থাকে না, ঠিক আছে? যেহেতু কি হয়, যখন রথ জমবে বা লোকজন জমবে মেলায়, ঠিক সেই সময় প্রচুর বৃষ্টি চলে আসে, যার ফলে কি হয়, মেলা ভেঙে যায়, ফলে তার আর মালা বিক্রিও করা হয় না। এক্ষণে উচ্চস্বরে কাঁদিল, কোন সময়ের কথা বলা হয়েছে। অন্ধকারে বাড়ি ফেরার সময় কোনো একজন রাধারানীর ঘাড়ের উপরে পড়ায় রাধারানী উচ্চস্বরে কেঁদে ওঠে, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। কেন এমন হয়েছিল, রাধারানী সেই অপরিচিত কণ্ঠস্বরের মধ্যে একজন দয়ালু মানুষকে আবিষ্কার করেছিল বলে তার কান্না বন্ধ হয়েছিল। তুমি আমার হাত ধরো, এ কথা বলার কারণ কি। বক্তা এ কথা বলেছিল কারণ হাত না ধরলে পিছল পথে রাধারানীর পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। পথিক চরিত্রটি মালার সন্ধান করছিল কেন, পথিক চরিত্রটি তার গৃহদেবতাকে পড়ানোর জন্য মালার সন্ধান করছিল। তাই চকচক করছে, বক্তা এই চকচক করার কী কারণ বলেছিল। বক্তা পথিক চরিত্রটি বলেছিল যে নতুন কলের পয়সা হওয়ায় মুদ্রা দুটি চকচক করছে। আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, কে কথা বলছে, রাধারানী বলছে। তো দেখো এখানে কি বলছে, কেন বক্তা সর্বদা ভিজা কাপড়ে থাকে। বক্তা রাধারানী ভিজা কাপড়ে সর্বদা থাকে কারণ তার মাত্র দুটি কাপড় ছিল। যেহেতু তাদের মামলা মোকদ্দমায় সমস্ত জায়গা সম্পত্তি চলে যায় এবং তারা একটা কুটিরে বাস করতে থাকে, ফলে তাদের সহায় সম্বল বলতে তেমন কিছুই ছিল না। তাই এখানে এই কথাটা কি বলছে, রাধারানী বলছে, যেহেতু কি বলছে যে তার দুটি মাত্র কাপড় ছিল তাই সে বেশিরভাগ সময় কি হয়, ভিজা কাপড়ে থাকে। আগুন জ্বালিতে কাজে কাজে একটু বিলম্ব হইল, এই বিলম্ব হওয়ার কারণ কি। ঘরে তেল না থাকায় চালের খড় পেড়ে চকমকি ঠুকে আগুন জ্বালাতে গিয়ে রাধারানীর বিলম্ব হয়েছিল। চকমকি মানে পাথর, ঠিক আছে? তোমরা যদি ইতিহাস পড়ে থাকো তাহলে দেখবে আগেকার দিনে মানুষ কী করতো, যখন মানুষ বনে বাস করতো পাথরে ঘষে আগুন জ্বালাতো, প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। তো এখানে দেখো
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক সেই সময়টাই অনেকটা তুলে ধরছেন যে কি করতো রাধারানী, ওরা চকমকি ঠুকে অর্থাৎ পাথর ঠুকে আগুন জ্বালাতে গিয়ে আগুন জ্বালায়। ঠিক আছে, তো দেখো তারপরে কি বলছে যে পদ্মলোচনকে পথিক কি বলেছিল, পদ্মলোচনকে পথিক দুটি কাপড়ের দাম নগদে মিটিয়ে দিয়ে সেগুলি তিনি রাধারানীকে পৌঁছে দিতে বলেছিলেন। কে বলেছিল? পথিক বলেছিল। রাধারানীর পরিবারের সঙ্গে পদ্মলোচনের পরিচয় কবে থেকে? রাধারানীর পরিবারের সঙ্গে পদ্মলোচনের পরিচয় রাধারানীর বাবার আমল থেকে। আর তোমরা দেখবে যে রাধারানীর বাবা যখন ছিলেন তখন রাধারানীদের অবস্থা অত্যন্ত ভালো ছিল। তো এই যে পদ্মলোচন সাহা, উনি হচ্ছেন কাপড়ের দোকানের মালিক। তো বলছে যে রাধারানীর পরিবারের সঙ্গে পদ্মলোচনের পরিবার ছিল সেই রাধারানীর বাবার আমল থেকে বা সময় থেকে। ঠিক আছে, প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এই প্রসন্নতার কারণ কি? পদ্মলোচন রুক্মিণী কুমারের কাছ থেকে 4 টাকার কাপড়ের দাম 8.25 টাকা আদায় করে প্রসন্ন হয়েছিলেন। যেহেতু কাপড়ের দাম ছিল 4 টাকা, কিন্তু তিনি আদায় কত করেছিলেন? 8.25 টাকা। ঠিক আছে, রাধারানীর প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি করেছিল? রাধারানী বাজারে গিয়ে প্রাপ্ত টাকা ভাঙিয়ে মায়ের পথ্য তৈরির জিনিসপত্র ও প্রদীপের তেল কিনেছিল। তো তারপরে দেখো ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। ঠিক আছে, তো কি বলছে? কিন্তু আর আহারের সংস্থান রহিল না। এই সংস্থান না থাকার কারণ আলোচনা করো। একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে মামলায় রাধারানীর বিধবা মা হাইকোর্টে হেরে যায়। জ্ঞাতি ডিক্রি জারি করে তাদের পিতৃপুরুষের ভিটে থেকে উচ্ছেদ করে 10 লক্ষ টাকার সম্পত্তির দখল নেয়। খরচ এবং পাপ যাওনা শোধ করতে, মানে খরচ ও পাপ যাওনা শোধ করতে বাকি সব অর্থ চলে যায়। গয়না ইত্যাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করলেও খাবার জোগাড়ের অবস্থা তাদের আর থাকে না। ঠিক আছে, তাদের যা গয়না ছিল, প্রথমত তাদের সমস্ত ধন সম্পত্তি অর্থাৎ 10 লক্ষ টাকার সম্পত্তি দখল করে নেয়। তারপর কি হয়, তার মার সমস্ত গয়না বিক্রি করে রাধারানীর মা কি করে, প্রিভি কাউন্সিল সেখানে আপিল করলেও খাবার জোগাড়ের অবস্থা তাদের আর থাকে না। ঠিক আছে, 2 নম্বর দেখো কি বলছে, রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করো। তো তোমরা দেখো, প্রথমেই আমি তোমাদের আগের অনেক ভিডিওতে আমি বারবার বলেছি যে যখনই তোমরা একটু ব্যাখ্যা ভিত্তিক বা রচনাধর্মী প্রশ্ন আলোচনা করতে যাবে তখনই অবশ্যই কি করবে, গল্পের নাম বা পদ্মের নাম বা নাটকের নাম নিয়ে তারপরে যিনি লিখেছেন তার নাম উল্লেখ করবে। তো এখানে তুমি প্রথমেই কি বলতে পারো বা তোমরা কি বলতে পারো যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পাংশে আমরা এই লাইনটি পাই বা আলোচ্য লাইনটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পাংশ থেকে নেওয়া হয়েছে। তারপরে তুমি এখানে যে প্রসঙ্গ চাইছে সেটা নিয়ে আলোচনা করতে পারো। এর থেকে কি হয় যে এক্সামিনার তোমার খাতা দেখবেন তার একটা ভালো মানে তোমার প্রতি একটা ভালো মনোভাব তৈরি হয় যে না, এ কিছু জানে। ঠিক আছে, তো এখানে দেখো কি বলছে যে রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করো। সম্পত্তির অধিকার নিয়ে এক জ্ঞাতির সঙ্গে মামলায় হেরে যাওয়ায়, তো এখানে তুমি প্রথমে বলতেই পারো যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পাংশ থেকে উপরিউক্ত লাইনটি নেওয়া হয়েছে। তারপরে তুমি বলতে পারো যে সম্পত্তির অধিকার নিয়ে এক জ্ঞাতির সঙ্গে মামলায় হেরে যাওয়ায় রাধারানীর বিধবা মা প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি হাতছাড়া হয়। নগদ অর্থ যেটুকু ছিল তা ব্যয় হয়ে যায় পাওনা শোধ ইত্যাদিতে। গয়নাগাটি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করায় তারা আর্থিকভাবে কি হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। এই দারিদ্রের কারণেই দৈহিক পরিশ্রম করে তাদের দিন গুজরান করা রাধারানীর মার পক্ষে রাধারানীর বিবাহ দেওয়া আর সম্ভব হয়নি। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে প্রথমে তাদের যা বিষয় সম্পত্তি ছিল সেটাও চলে যায় প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি। তারপরে তাদের যা কিছু গয়না ছিল সেটুকুও তিনি বিক্রি করে কি করেছিলেন, প্রিভি কাউন্সিলে আবেদন করেছিলেন, কিন্তু সেখান থেকেও তা কি হয়, বাতিল হয়ে যায়। এবং এই যে তাদের আর্থিক অবস্থা মানে অনটন, যার জন্য রাধারানীর মায়ের পক্ষে আর মেয়ের বিবাহ দেওয়া সম্ভব হয়নি। ঠিক আছে, 3 নম্বর দেখো কি বলছে, তাহাতেই মার পথ্য হইবে, এই ভাবনা সূত্রটি ব্যাখ্যা করো। গাতির সঙ্গে মোকদ্দমায় সর্বস্ব হারিয়ে রাধারানীর বিধবা মা একটি কুটিরে বসবাস করতে শুরু করেন এবং শারীরিক শ্রমের দ্বারা দিন অতিবাহন করতে থাকেন। কিন্তু গভীর অসুখে আক্রান্ত হওয়ায় তিনি পরিশ্রমের ক্ষমতা হারান। রথের দিনে মায়ের শারীরিক অবস্থার পরিবর্তনের কারণে
তার জন্য কি হয়, কিসের দরকার হয়, পথের প্রয়োজন হয়। রাধারানী বন থেকে কিছু ফুল তুলে এনে একটি মালা গেঁথে ভাবে যে রথের হাটে সেটি বিক্রি করে মায়ের জন্য পথ জোগাড় করবে। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানীর কেঁদে কেঁদে ফেরার কারণ ব্যাখ্যা করো। তাহলে দেখো কি বলছে, রাধারানী বুনো ফুলের মালা গেঁথে রথের মেলায় গিয়েছিল তা বিক্রি করে মার জন্য পথ্য সংগ্রহ করতে, কিন্তু রথ অর্ধেক টানা হওয়ার পরেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে যায়। রাধারানীর তবুও মেলা আবার জমবে এবং তার মালাও আবার বিক্রি হবে এই আশায় বৃষ্টিতে কি হয়, ভিজতে থাকে। কিন্তু রাত হওয়ার পরেও বৃষ্টি না থামায় তার আশা ভঙ্গ হয়। মালা বিক্রি না হওয়ায় রাধারানী অন্ধকারে কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরল। তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি, এই আলো জ্বালার কারণ আলোচনা করো, ঠিক আছে? প্রবল বৃষ্টিতে রথের মেলা ভেঙে যাওয়ায় মালা বিক্রিতে ব্যর্থ রাধারানী মানসিকভাবে ভেঙে পড়ে। অন্ধকার পথে এক পথিকের সঙ্গে তার পরিচয় হয়। সে রাধারানীর মালাটি 4 পয়সা দিয়ে কিনে নেয়, কিন্তু রাধারানীর সন্দেহ হয় যে তাকে দেওয়া মুদ্রাগুলো বড় চকচক এবং তাকে দেওয়া মুদ্রাগুলো কি বড় এবং চকচক করছে। পথিক ডবল পয়সা, নতুন কলের পয়সা ইত্যাদি বললেও নির্লোভ রাধারানী বাড়িতে গিয়ে তা আলোয় পরীক্ষা করে নেওয়ার কথা জানায়। তাহলে এর থেকে আমরা রাধারানীর একটা চরিত্রের দিকের পরিচয় পাই, সেটা হচ্ছে রাধারানী ছিল নির্লোভ প্রকৃতির মানুষ, ঠিক আছে? 6 নম্বর কি বলছে, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। মন্তব্যটি ব্যাখ্যা করো। রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সাথে একজনের পরিচয় হয়। রাধারানীকে সাহায্যের জন্য সে তার কাছ থেকে মালা কেনে, তার জন্য কাপড় পাঠানোর ব্যবস্থা করে, এমনকি নিজের ও রাধারানীর নাম লেখা একটি নোটও তাদের ঘরে রেখে যায়। কিন্তু রাধারানী দরিদ্র হলেও, মানে রাধারানীরা দরিদ্র হলেও লোভী নয়, সেই ব্যক্তি তাদের জন্য যা দিয়েছিল তাই যথেষ্ট ছিল। এই উপকারের উপকারের চিহ্নস্বরূপ সেই নোটটি তারা কখনোই খরচ করেনি। এরপরে আমরা রচনাধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর দেখো কি বলছে, রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল। রাধারানীর মাহেশের রথ দেখতে যাওয়ার কারণ কি ছিল, ঠিক আছে? তো তোমরা প্রথমেই কি বলবে যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পাংশের প্রধান চরিত্র রাধারানী ছিল 11 বছরেরও কম বয়সী এক বালিকা, ঠিক আছে? খুব সুন্দর করে দেখো দেওয়া যে রাধারানী কেমন, কত বছরের ছিল, 11 বছরের থেকেও কম বয়সী একজন বালিকা। গাতির সঙ্গে মোকদ্দমায় বিপুল সম্পত্তি বেহাত হওয়ার পরে রাধারানীর বিধবা মা একটি কুটিরে আশ্রয় নিয়ে শারীরিক পরিশ্রম করে পেটের ভাত জোগাড় করতেন, কিন্তু হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রাধারানীদের দিন চলা দায় হয়। রাধারানীকে উপবাস করতে হয়, কিন্তু রথের দিন তার মায়ের অসুখ বেড়ে গেলে পথ্যের প্রয়োজন হয়। এই পথ্য সংগ্রহের জন্য রাধারানী বন থেকে ফুল তুলে এনে একটি মালা গাঁথে, মালাটি বিক্রি করে মায়ের পথ্য জোগাড় করার জন্যই রাধারানী মাহেশের রথের মেলায় যায়। সেখানে তার কী অভিজ্ঞতা হয়েছিল, ঠিক আছে? এই যে সে মাহেশের রথে গিয়েছিল, সেখানে তার কী অভিজ্ঞতা হয়েছিল সেটাই বলছে। তো দেখো কি বলছে, প্রবল বৃষ্টির কারণে মেলা অসময়ে ভেঙে যাওয়ায় রাধারানীর মালা বিক্রি হয় না। রাধারানী যখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে, তখনই তার ঘাড়ের ওপর অন্ধকার পথে একটি লোক এসে পড়ে। সে রাধারানীর কান্নার কারণ জানতে চায়। ব্যক্তিটির কণ্ঠস্বরেই তার দয়ালু স্বভাব উপলব্ধি করে রাধারানী। এরপর রাধারানীর হাত ধরে সে অন্ধকার পিছল পথে লোকটি তাকে বাড়ি পৌঁছতে সাহায্য করে এবং তার রথের মেলায় যাওয়ার কারণ শুনে মালাটি কিনে নেয়, ঠিক আছে? 2 নম্বর কি বলছে, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানী কেন কেঁদেছিল এবং তা বন্ধই বা হয়েছিল কেন, গল্পের কাহিনী অবলম্বনে আলোচনা করো। তো উত্তর কি বলছে, আলোচ্য অংশটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশ থেকে গৃহীত। রাধারানী রথের মেলায় গিয়েছিল ফুলের মালা বিক্রি করে মায়ের জন্য পথ্য সংগ্রহ করতে, কিন্তু প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ায় তার আর মালা বিক্রি করা হয় না। বৃষ্টিতে ভিজতে ভিজতে অপেক্ষা করলেও বৃষ্টি থামে না, রথের মেলাও আর জমে না। এইভাবে সন্ধ্যা নামে রাত্রি হয়, রাধারানীর হতাশা আরও বেড়ে যায়। সে কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরে। অন্ধকার কাদামাখা পথ ধরে রাধারানী যখন হতাশায় কাঁদতে কাঁদতে পিছল পথে বাড়ির দিকে ফিরছিল, তখন সে প্রায়শই আছাড় খেয়ে পড়ছিল। তবুও বুক ধরে রেখেছিল তার সেই বিক্রি না হওয়া ফুলের মালা। তবুও সে কি করেছিল, তার সেই বিক্রি না হওয়া মালা বুকে ধরে রেখেছিল। সেই সময় হঠাৎই তার ঘাড়ের ওপরে একজন এসে পড়ে। ব্যক্তিটি রাধারানীর পরিচয় জানতে চায়। যদিও সেই পুরুষ মানুষটি তার অচেনা, তা সত্ত্বেও তার কণ্ঠস্বরের মধ্য দিয়ে ব্যক্তিটির দয়ালু স্বভাবকে রাধারানী যেন উপলব্ধি করতে পারে। এই কারণে তার কান্না বন্ধ হয়ে যায়।
তিন নাম্বার দেখো কি বলছে, নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, তাহারা দারিদ্র কিন্তু লোভী নহে। মন্তব্যটির তাৎপর্য গল্পাংশ অবলম্বনে আলোচনা করো। তো বিখ্যাত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়ায় 11 বছরেরও কম বয়সী পিতৃহীন রাধারানীকে মায়ের পথ্য সংগ্রহের জন্য ফুলের মালা গেঁথে তার রথের হাটে বিক্রির জন্য যেতে হয়। কিন্তু প্রবল বৃষ্টির কারণে মালা বিক্রি না হলে এক পথিক তার সাহায্যকারীর ভূমিকায় কি হন, অবতীর্ণ হন। তিনি যে শুধু মালাটি কিনে নেন তাই নয়, 4 পয়সা দাম ঠিক হলেও তার বদলে 2টি টাকা দেন। ঠিক আছে, তাহলে মালার দাম কত হয়েছিল? ঠিক 4 পয়সা। কিন্তু তার বদলেও সেই যে দয়ালু লোকটি, তিনি কত দিয়েছিলেন রাধারানীকে? 2টি টাকা বা 2 টাকা দিয়েছিলেন, বা দুটি টাকা দিয়েছিলেন। এই ঘটনা রাধারানী মেনে নিতে না পারলেও মায়ের কথায় তা গ্রহণ করে। এরপর কাপড় ব্যবসায়ী পদ্মলোচনের মাধ্যমে ওই ব্যক্তির পাঠানো 2টি কাপড়ও রাধারানী বিস্ময়ের সঙ্গে গ্রহণ করে। মানে কাপড়টি তারা গ্রহণ করলেও তাদের মনের মধ্যে একটি বিস্ময় চিহ্ন থেকে যায় যে লোকটি কে বা কোথা থেকে এসেছে, সেটাই এখানে বলছে। কিন্তু ঘরজার দিতে গিয়ে পাওনা নোটটি সে এবং তার মা গ্রহণ করতে পারেননি, কারণ তা ছিল তাদের প্রয়োজনের অতিরিক্ত। তাই নোটটি পাওয়ার পরদিন সেটি ফেরত দেওয়ার জন্য তারা সেই পথিক রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করেছিল। তাকে খুঁজে না পেয়ে নোটটি না ভাঙিয়ে তারা তুলে রাখে। এই ঘটনা প্রমাণ করে যে দারিদ্র রাধারানীর পরিবারের সততা ও নির্লোভ মানসিকতা কেড়ে নিতে পারেনি। কে কেড়ে নিতে পারেনি? দারিদ্র, ঠিক আছে, বরং লোভকে জয় করার মধ্য দিয়ে তারা মহান হয়ে উঠেছে। 4 নম্বর দেখো কি বলছে, যে রাধারানী গল্পাংশে রাধারানীর চরিত্রকে যেভাবে পাওয়া যায় তার নিজের ভাষায় আলোচনা করো। তো প্রথমেই তোমরা বলবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পাংশের নামকরণ কাহিনীতে তার গুরুত্ব বুঝিয়ে দেয়। মানে নামকরণই তার কাহিনীতে কতটা গুরুত্ব সেটা বুঝিয়ে দেয়। কেননা দেখো যে আমাদের প্রধান চরিত্র রাধারানীর নামেই আমাদের আলোচ্য গল্পাংশের নামকরণ হয়েছে রাধারানী। ঠিক আছে, এটাই ঔপন্যাসিক বা গল্পাকার বলছেন যে রাধারানী গল্পাংশের নামকরণই কাহিনীতে তার গুরুত্বটাকে বুঝিয়ে দেয়। তো প্রথমেই দেখো তার চরিত্রের যে এক একটা দিক সেটা মানে তুলে ধরে ধরে আলোচনা করা হয়েছে। প্রথমে হচ্ছে দায়িত্ববোধ। বয়সের তুলনায় রাধারানী ছিল অত্যন্ত দায়িত্ববোধ সম্পূর্ণ। তাই অসুস্থ মায়ের পথ্যের অর্থ সংগ্রহের জন্য মালা গেঁথে একা একাই সেই মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। মাতৃভক্তি, মায়ের পথ্যের জন্য মালা বেচতে যাওয়া শুধুমাত্র রাধারানীর দায়িত্ববোধেরই নয়, তার মাতৃভক্তিরও পরিচয়। দ্বিধা সত্ত্বেও মায়ের কথাতেই সে রুক্মিণী কুমারের কাছে মালা বিক্রি করে পাওয়া অতিরিক্ত অর্থ গ্রহণে রাজি হয়। নীতিবোধ ও সততা, তার নীতিবোধের জন্যই রুক্মিণী কুমারের রেখে যাওয়া নোটটিও রাধারানী ভাঙায় না, সৎ বলেই তা ফেরত দেওয়ার কথা ভাবে। কৃতজ্ঞতাবোধ, অন্ধকারে হাত ধরে পথ দেখিয়ে নিয়ে আসা সেই উপকারী মানুষটির কাছ থেকে মালার দাম নেওয়া উচিত হবে কি না তা নিয়ে রাধারানীর যে সংশয়, তা থেকে তার কৃতজ্ঞতাবোধের পরিচয় পাওয়া যায়। তারপরে হচ্ছে সেবা পরায়ণতা, বাজারে যাওয়া, তেল আনা, রান্না করা, মাকে খেতে দেওয়া, ঘর পরিষ্কার করা, রাধারানীর এইসব কাজকর্ম থেকে বোঝা যায় যে ঘরের কাজে এবং সেবা যত্নেও সে যথেষ্ট পারদর্শী ছিল। এভাবেই রাধারানী নিজ চরিত্রগুণে উজ্জ্বল হয়ে উঠেছে। তাহলে আমরা তার কী কী দিক পরিচয় পাচ্ছি? দায়িত্ববোধ, মাতৃভক্তি, নীতিবোধ ও সততা, কৃতজ্ঞতাবোধ ও সেবা পরায়ণতা। ঠিক আছে, সবশেষে এটাই বলবে যে এভাবেই তা আমরা রাধারানীর নিজ চরিত্রগুণে তাকে উজ্জ্বল হয়ে উঠতে দেখছি বা উজ্জ্বল হয়ে উঠেছে। ঠিক আছে, 6 নম্বর কী বলছে, যে রাধারানী গল্পাংশের পথিক চরিত্রটি আলোচনা করো। তাহলে এতক্ষণ আমরা এই গল্পাংশের কেন্দ্রীয় চরিত্র বা যাকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে তাকে নিয়ে আলোচনা করলাম। কিন্তু এরপরে আমরা দেখব যে এই যে আমাদের কেন্দ্রীয় চরিত্র রাধারানী যার দ্বারা উপকৃত হয়েছিল সেই চরিত্রটিকে নিয়ে আমরা, পথিক চরিত্রটিকে নিয়ে আমরা আলোচনা করব। তো বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পাংশের শেষে জানা যায় যে পথিকের নাম কী ছিল? রুক্মিণী কুমার রায়। দৃষ্টিতে পণ্য হয়ে যাওয়া রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে তার আলাপ, তার চরিত্রের যে বিশেষত্বগুলি আমাদের চোখে পড়ে সেগুলি হলো দয়ালু ও পরোপকারী। পথিক টি বৃষ্টি ভেজা অন্ধকার পিছল পথে রাধারানীকে হাত ধরে বাড়ি পৌঁছে দেয়। রাধারানীর প্রয়োজন ও তার বিক্রি না হওয়া মালার কথা শুনে পথিক সেই মালাটিও কিনে নেয়। শুধু তাই নয়, অন্ধকারের সুযোগ নিয়ে পয়সার বদলে তাকে টাকা দেয়। রাধারানীর পরার আর কাপড় নেই শুনে পদ্মলোচন সাহার দোকানে কাপড়ের দাম দিয়ে তা রাধারানীকে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েও যায় সেই পথিক। এই সবই তার পরোপকারী এবং উদার মনা স্বভাবকে স্পষ্ট করে। আত্মপ্রচার বিমুখ, অর্থাৎ যে নিজের নিজে নিজের প্রচার করে না,
তো সেই ধরনের বৈশিষ্ট্যের আমরা পরিচয় পাই কার চরিত্রে, এই পথিক চরিত্রে। তো দেখো কি বলছে, যে রুক্মিণী কুমার উপকার করলেও সে কখনোই সরাসরি জানতে দেয়নি, এমনকি রাধারানীদের আর্থিক অবস্থার কথা জানতে পেরে সবার অজান্তেই তার ঘরে নোটখানি রেখে গেছে। আসলে আত্মপ্রচারের কোনো ইচ্ছা তার ছিল না, ঠিক আছে। বাস্তব বুদ্ধি সম্পন্ন, আত্মপ্রচার বিমুখ হলেও রুক্মিণী কুমার ছিল কেমন, বাস্তব বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে। তাই রাধারানীর ঘরে ফেলে যাওয়া নোটটিকে কেউ যাতে চোরা নোট বলতে না পারে সেজন্য তাতে দাতা ও প্রাপকের নামটি লিখে রেখে যেতে সে ভোলেনি। এভাবে বিবিধ চরিত্রের সমন্বয়ে পথিক চরিত্রটি আলোচ্য গল্পাংশে বা রাধারানী গল্পাংশে উজ্জ্বল হয়ে উঠেছে, ঠিক আছে। 7 নম্বর কি বলছে, রাধারানীর বিবাহ দিতে পারিল না, রাধারানীর পরিচয় দাও। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পাংশে রাধারানী ছিল এক বালিকা যার বয়স 11 বছরও পূর্ণ হয়নি। বড়লোকের মেয়ে হলেও তাদের অবস্থা ভালো ছিল না, সর্বোপরি রাধারানী ছিল কেমন, পিতৃহীন, ঠিক আছে। তারপরে কি বলছিল, কে কেন তার বিবাহ দিতে পারেনি, রাধারানীর মা রাধারানীর বিবাহ দিতে পারেনি। এককালে অবস্থা সম্পূর্ণ হলেও রাধারানীদের পরিবার ক্রমশ নিঃস্ব হয়ে পড়েছিল। একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তির অধিকার নিয়ে রাধারানীর মার মোকদ্দমা হয় এবং হাইকোর্টে তিনি হেরে যান। তার ফলে তাদের বাস্তুভিটে থেকে উচ্ছেদ করা হয়, 10 লক্ষ টাকার সম্পত্তি বেহাত হয়, নগদ যেটুকু ছিল সেটুকুও খরচা এবং ওয়াসিলাত দিতে চলে যায়। রাধারানীর মা অলঙ্কার ইত্যাদি বিক্রি করে প্রিভি কাউন্সিলে আপিল করেন, কিন্তু সর্বস্ব হারিয়ে তাদের আহারের সংস্থানটুকু ওর থাকে না। রাধারানীর বিধবা মা একটি কুটিরে আশ্রয় নিয়ে শারীরিক পরিশ্রমের দ্বারা দিন কাটাতে থাকেন, কিন্তু এই তীব্র দারিদ্র্যের কারণে রাধারানীর অর্থাৎ এই তীব্র দারিদ্র্যের কারণে রাধারানীর মা রাধারানীর বিবাহ দিতে পারেন না, ঠিক আছে। তারপরে দেখো 8 নম্বর কি বলছে, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। এই বিধবার পরিচয় দিয়ে তার পরিণতি কি হয়েছিল আলোচনা করো, এটা একটু ভালো করে দেখে নেবে। তারপরে কি বলছে, 9 নম্বর, রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ জীবন নের পরিচয় দাও। কি বলছে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশটি কোনো সামাজিক সমস্যা ও সংকটকে অবলম্বন করে রচিত না হলেও কাহিনীর প্রেক্ষাপটে সমাজ উঁকি দিয়েছে বারে বারে। রাধারানীর মার নিঃস্ব হওয়ার ঘটনা প্রমাণ করে যে সম্পত্তি নিয়ে বিবাদ কিংবা মামলা মোকদ্দমা তখন যথেষ্টই ছিল। এই যে আমাদের আলোচ্য গল্পাংশে যেটা আমরা দেখতে পাই, এর থেকে আমরা কি বুঝতে পারি, যে তখনকার দিনে সমাজে এই সম্পত্তি নিয়ে যে বিবাদ বা মামলা মোকদ্দমা সেটা যথেষ্ট পরিমাণে ছিল। রথের মেলা উপলক্ষে লোক সমাগমের ঘটনা গ্রাম বাংলার ওই জীবন্ত ছবি। দারিদ্র কত কষ্টকর হতে পারে তার পরিচয় পাওয়া যায় রাধারানীদের খাবার জোটে না, কিংবা রাধারানী জানায় তার 2টি ভিন্ন কাপড় নেই, ভিজে কাপড়ে তাকে থাকতে হয় বা ভিজে কাপড়ে থাকতেই সে অভ্যস্ত। কাপড়ের ব্যবসায়ী পদ্মলোচন সাহা অসৎ ব্যবসা বৃত্তির প্রতীক হয়ে ওঠে, সে 4 টাকার কাপড় 8 টাকা 14 আনা 14.5 আনায় বিক্রি করে। মেয়েদের মধ্যে শিক্ষার যে চল ছিল তা বোঝা যায় যখন রাধারানীর সম্পর্কে লেখক বলেন যে রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, অর্থাৎ মেয়েদের যে শিক্ষার পরিচয় ছিল সে মানে শিক্ষা মানে মেয়েদের মধ্যেও যে শিক্ষার প্রচলন ছিল সেটা বোঝা যায়। রাধারানী এবং তার মায়ের রুক্মিণী কুমার রায়ের রেখে যাওয়া নোট তুলে রাখার মধ্য দিয়ে বোঝা যায় যে পদ্মলোচনের বিপরীত সৎ এবং আদর্শবাদী মানুষও তখন সমাজে যথেষ্ট পরিমাণে ছিল, ঠিক আছে। তারপরে 10 নম্বরটা দেখো কি বলছে, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানী কোথা থেকে ফিরিল এবং সে কাঁদছিল কেন, ঠিক আছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানী নামের বালিকাটি মাহেশের রথের মেলা দেখতে গিয়েছিল বা রথের মেলা দেখে সেখান থেকে ফিরছিল। রাধারানী তার অসুস্থ মার জন্য পথ্য সংগ্রহের উদ্দেশ্যে বনফুলের একটি মালা গেঁথে সেটি বিক্রি করার জন্য রথের মেলায় গিয়েছিল, কিন্তু রথ অর্ধেক টানার পরেই কি হয়, বৃষ্টি আরম্ভ হয়। বৃষ্টিতে মেলা ভেঙে যায়, ফলে তার মালা কেউ কেনে না। রাধারানী মনে মনে ভেবেছিল যে বৃষ্টি কিছুটা থামলে হয়তো আবার মেলা জমবে, তাই সে বৃষ্টিতে ভিজেই অপেক্ষা করতে থাকে, কিন্তু বৃষ্টি আর থামে না, ফলে মেলায় লোক সমাগমও হয় না। সন্ধ্যা পার হয়ে রাত হয়, চারপাশে অন্ধকার নেমে আসে, কাদাময় পিচ্ছিল পথে কোনো কিছুই দৃশ্যমান নয়। মায়ের অসুস্থতা, খাদ্যের অভাব ইত্যাদির কথা ভেবে রাধারানী দুশ্চিন্তা এবং হতাশায় কাতর হয়ে পড়ে। প্রবল অসহায়তা থেকেই সে কি হয়, কাঁদতে কাঁদতে বাড়ির পথে ফিরতে থাকে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। আর এর আগের ভিডিওতে আমি এই গল্প বা গল্পাংশটি নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। আর এর PDF নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।